রাগমানির ভিডিও সো আজকের দিনটা আর একটু স্পেশাল কারণ আজকে অর্ঘর বার্থডে তো তোমাদের একটা ফটো দেখাই দাঁড়ো তোমরা চিনতে পারো কিনা দেখো তো কে বলবে এই কিউট বাচ্চাটা এটা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গো তবে একটা ওয়ালা বোন আর ভাইয়ের একই মাসি হয়েছে 11 আগস্ট 27 আগস্ট আমার মাম্মিরও 27 আগস্ট আমার মাম্মিরও 27 ডিসেম্বর কিন্তু মাসটাই অ্যাড করে দিয়েছে ডিসেম্বরই ভালো আজকে দেখেছিস কত গরম পড়েছে তাহলে হ্যাপি বার্থডে করবো না তাহলে হ্যাপি বার্থডে করবো তো সকাল থেকে ওর বার্থডে কি কি হবে কি মেনু সেই সব সম্পর্কে কথাবার্তা হয়ে গেছে আক্কা মনে হয় এতক্ষণে বাজারে চলেও গেছে না নিচে আছে যাবে আর এখন আমরা ব্রেকফাস্টটা করব কারণ এখন 11টা বাজে প্রায় এখনও ব্রেকফাস্ট করিনি তো চল ঝটফট খেয়ে নিয়ে আমরা যাব কেক কিনতে কেক কিনতে যাবি তো যাবি এখন বেড়াচ্ছি বৃষ্টি পড়লে তুই কিন্তু ছাতা ধরবি হ্যাঁ আমি মেলে না এতক্ষণ বসে বসে টিভি দেখছিল তো কেকটাও আমাদের হয়ে গেছে পুরো বৃষ্টিতে মানে কি বলবে এত বৃষ্টি হচ্ছে পুরো গাড়ি হয়ে যাচ্ছে ড্রাইভার আমাদের জলটা ভাগ্যিস জল ছেটেনি গো দাঁড়াও দেখাচ্ছি এখন বাড়ির দিকে যাচ্ছি আবার মা ফোন করে বললো গোবিন্দভোগ চাল আনতে মানে কি বলবো এই বৃষ্টিতে নিজেরাই নাজেহাল হয়ে আছি ওকে অনেকক্ষণ আগে বলেছিলাম যে চল আমি কেকটা নিয়ে আসি মা আজ টিভি দেখে ভুল পায় না এখন ভেজ কেমন লাগে না মজা আসে তোমরা তো জানো এবার বৃষ্টিতে মজা আসে এখন আবার দেখো কি সুন্দর ঝলমল করে রোদ উঠে গেল এই রোদ এই বৃষ্টি অবস্থা খারাপ হয়ে যাবে মানুষের আর এই এরকম ওয়েদারেই না ঠান্ডাটা আরও বেশি লাগে আজকে লাঞ্চে আছে পটল ভাজা ওইদিকে একটা পাঁচমিশালি তরকারি আলু সিদ্ধ এইখানে ডাল ডিমের অমলেট চাটনি পাঁপড় ভাজাও আছে এখানে মা অর্ঘর জন্য পায়েস রান্না করছে তো এখন এখানে বেলুন ফোলানো হচ্ছে বাবা কত রকমের বেলুন সব তো ফেটেই যাবে এখানে অলরেডি সব সেট আপ হয়ে গেছে দেখো সব বেলুন টেলুন লাগিয়ে দিয়েছে এখানে আক্কা এই যে উপস্থিত হয়েছে সবাই সকল ব্যক্তি এই ভদলু ভদলুর বার্থডে সেলিব্রেশনে ভদলু ও মা এটা কি প্রজেক্টের লাইট তো তোর মুখে পড়ছে রে ওটাই চাস বল আর কিছু করা বাকি তোর রেডি হয়ে গেছে এবার গান চালাবো হ্যাপি বার্থডে বলবো তুই কাটবি জোরে 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 লাভ ইউ
এখানে বিরিয়ানি তো হয়েছেই, চিকেন বিরিয়ানি এখন তোলা হচ্ছে সবাইকে দেওয়া হবে বলে। যেটা নেই ওটা এমনি রেখে দেবো, ওটা বেড়ে লাগবে। তো কেক কাটিং ডান, এখন অর্ঘ টিভি দেখছে। কিরে দেখে তো মনে হচ্ছে তো খুব দুর্ভিক্ষ লেগেছে মুখে। আর ওইদিকে মা দেখালামই বিরিয়ানি করেছে, চিকেন বিরিয়ানি হয়েছে আজকে। আর আমার বাচ্চার দিন কি হয়েছিল, কি হয়েছিল সেটা হয়নি রে। হ্যাঁ চিকেন চাপ হয়নি বলে খুব দুঃখ। আমার বার্থডে ব্লগটা যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, প্লিজ দেখে নিও। তো অর্ঘর বিরিয়ানি খেতে খুব ভাল লাগে, এর জন্যই হচ্ছে গিয়ে বিরিয়ানি করা হয়েছে, মা করেছে। তো খেয়ে বল কেমন লাগলো। এই যে চিকেন বিরিয়ানি, এটা নে শুরু কর। ও কিরে কেমন, তাই? তো বাজে এখন 10:30 মতো, আর এখন আমরা সবাই খেতে বসছি। মোটামুটি আমার তো পেট পুরো ভর্তি, মনে হচ্ছে না বেশি খাবো, অল্প একটুখানি খাবো, আবার কালকে অফিস আছে। তো সেই জন্য প্রিপারেশন নিতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কালকে সকাল হতে না হতেই আবার ছুটতে হবে। তো ভিডিওটা আর এক্সটেন্ড করছি না, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা প্লিজ কিন্তু ভিডিওটা তো দেখো, ভিউজ একটু হলেও বাড়ছে, কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না আর লাইক করছো না, প্লিজ লাইকটা করতে ভুলো না। আর যদি কোনো কমপ্লেন থাকে বা ভিডিও রিগার্ডিং কোনো কথা জিজ্ঞাসা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো ভালো থেকো, ভালো রেখো, স্টে হ্যাপি, স্টে সেফ, স্টে পজিটিভ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।